হ্যালো গাইস, শুভ সকাল, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমি অনেক ভালো আছি। সো আজকে সকাল সকাল উঠে পড়লাম, ভাবলাম যে কিছু টাটকা সবজি কেনা যাক। সো সকাল সকাল ওঠার পরেই আমি রওনা দিছি বাইকে কিছু সবজি কেনার জন্য। সো এটা হচ্ছে খুলনা গল্লামারি জ্যাম কো, মনে হচ্ছে এমনিতে জ্যাম হয় না এখানে। চলে যাচ্ছি আমরা সরাসরি মার্কেটের উদ্দেশ্যে। সো ফাইনালি চলে আসলাম সবজি মার্কেটে। দেখতে পাচ্ছেন অনেকগুলো সবজি থাকে থাকে সাজানো আছে। সো এগুলো হচ্ছে নাম বলে এক এক করে, সিম, ধনিয়া পাতা। এখানে একটা কথা বলে রাখি, সবসময় ফ্রেশ টাটকা সবজি পাবেন এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপি, কিছু পেঁপে এবং মিষ্টি কুমড়া, এই যে দেখুন লাল টমেটো, এগুলো একদমই ফ্রেশ টমেটোগুলো। আপনারা তরকারির মধ্যে বেশ সুস্বাদু, শীতকালে এটা পাওয়া যায়। টমেটোটা এখন সবসময় পাওয়া যায়, কিন্তু শীতকালে টমেটোগুলো বেস্ট। আলু সবজি দেখতে পাচ্ছি আমরা, কিছু লেবু দেখতে পাচ্ছি আমরা এখানে, লেবুগুলো খুবই ফ্রেশ। এবং আমরা আরও দেখতে পাচ্ছি ওখানে শিম এবং মূলা। আমি এগুলো হচ্ছে সবই বেসিক্যালি শীতকালের সবজি। এবং বেগুন দেখতে পাচ্ছি ফ্রেশ, বেগুনের পাশাপাশি শসা, শালগম এবং শিম, এগুলো সবই। এবং ফুলকপি দেখতে পাচ্ছি বেশ সাদা, এবং শালগম, এই সবজিগুলো বেশ স্বাস্থ্যসম্মত। কাঁচা মরিচ দেখতে পাচ্ছি আমরা এখানে, এবং ফ্রেশ গাজর দেখতে পাচ্ছি। শীতকালকে বলা হয় সবজির রাজা। শীতকালে সাধারণত সব সবজিগুলো একসাথে উঠে, এবং আমরা খুব সহজে সবজির চাহিদাটা শীতকালে খুব ভালোভাবে পূরণ করতে পারি। এখানে কিছু কাঁচা ঝাল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে খুবই মানে তেজ বেশি। এবং এগুলো দেখতে ঝিঙ্গা, ঝিঙ্গাগুলো খুবই সুন্দর। এবং এগুলো হচ্ছে সাদা শাক, যেগুলোকে পালং শাকও বলা হয়। এবং এটা হচ্ছে মাটির তলের আলু। মাটির তলের আলু হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এবং হচ্ছে এখানে পুঁই শাক দেখতে পাচ্ছি আমরা, পুঁই শাকের মিচুড়ি বলা হয় এগুলোকে। ও ফাইনালি আমরা চলে আসলাম মাংসের দোকানে। এগুলো হচ্ছে খুবই টাটকা মাংস, মাত্র মাংসগুলো প্রস্তুত করা হয়েছে। মাংসগুলো আমরা এখানে থেকে কিছু, আমরা 3 কেজি মতো মাংস সংগ্রহ করব। কষার মাংসগুলো সুন্দরভাবে পরিবেশন করছে আমাদের জন্য। মাংস নেওয়ার পরে আমরা চলে আসলাম সরাসরি মাছের বাজারে। মাছগুলো দেখতে খুবই সুন্দর, বড়ো বড়ো পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ বলে রাখি আমার খুবই ফেভারিট একটি মাছ, অনেকের পছন্দ না হতে পারে। এবং সিলভার কাপ মাছ দেখতে পারছি আমরা, পাশাপাশি রুই মাছ দেখতে পারছি বড়ো বড়ো। ও এখানে হচ্ছে কিছু কই মাছ দেখতে পারছি, কই মাছগুলো এখনও তাজা আছে, সব জায়গায় তাজাই পাওয়া যায় কই মাছ সাধারণত। এবং অনেকগুলো পাবদা মাছ আছে এখানে, পাবদা মাছগুলো অনেকগুলো সাজানো আছে, কিছু কিছু তাজা আছে মাছ, এখনও বেঁচে আছে। এবং তেলাপিয়া মাছও দেখতে পাচ্ছি আমরা, তেলাপিয়া মাছগুলো খুব সুন্দর, বেশ টাটকা মাছ। তো খুলনাতে সব বেসিক্যালি সব মাছগুলোই বেশিরভাগই টাটকা পাওয়া যায়। সো এখানে দেখতে পাচ্ছি বড় বড় সিলভার কাপ মাছ, এগুলো খেতে খুবই সুস্বাদু। আমি নিজেও কিছু নিব মাছ এখান থেকে। দেখতে পাচ্ছেন আপনারা চিংড়ি মাছের সংগ্রহ, এখানে অনেকগুলো চিংড়ি মাছ সংগ্রহ করা হয়েছে এখানে। এবং বড় বড় গ্লাস কাপ মাছ এখানে সাজানো আছে, সবগুলোই তাজা। এখানে রুই মাছ আছে, কিছু পিটুক মাছ আছে, সাথে কিছু পুঁটি মাছও দেখতে পাচ্ছি আমরা এখানে। সো এখানে অনেকগুলো মাছ, সব রকম বেশ 20 রকম আইটেমের মাছ আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো হচ্ছে খুব এখন পর্যন্ত সতেজ আছে এবং খেতে খুবই সুস্বাদু। এখানে বড় বড় পুঁটি মাছ দেখতে পাচ্ছি আমরা, পুঁটি মাছগুলো বেশ বড় বড় এখানে। এবং এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, এগুলো ফ্রিজ করে রাখা ছিল মনে হয়। তো মাছগুলো বেশ সুন্দর দেখতে। সো ইনি হচ্ছেন মাছগুলো প্রস্তুত করেন, এবং আমাদের মাছগুলো কেটে সুন্দর করে সাজিয়ে আমাদের বাসায় পৌঁছানোর দায়িত্ব নেন। অনেকগুলো এখানে জিওল মাছ দেখতে পাচ্ছি আমরা, জিওল মাছগুলো দেখছি খুব বড়ো। পাশাপাশি হচ্ছে কিছু অন্যরকম ভিন্ন প্রজাতির মাছও আছে এখানে। তো অনেকগুলো মাছ পাবেন আশা করি এখানে চলে আসলে সরাসরি। এখানে কিছু বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছি, সামুদ্রিক মাছ কিছু আছে, যেহেতু পাশেই হচ্ছে আমাদের খুলনা মংলাপোর্ট। পাঙাশের এগুলো হচ্ছে ছোট পাঙাশ, বেশি বড় না দেখতে পাচ্ছি এগুলো। পাশাপাশি দোকানে
হচ্ছে, কিছু তেলাপিয়া সাজানো হচ্ছে। মার্কেটটা মাছের বাজার, মানে মানে অনেক বড় মার্কেট এটা হচ্ছে, মাছের জন্য অনেকগুলো মাছ। বড় মার্কেট না, আরো একটা বড় মার্কেট আছে তো, পাশে তিনটা এরকম বড় বড় আছে, আবার ছোট মার্কেট আছে। তো আপনারা দেখতে থাকুন, মাছগুলো বেশ ভালো লাগবে আশা করি। অনেকগুলো মাছ এখানে সাজানো হচ্ছে। খুব সকাল সকাল আসছি, যার কারণে এখনো তেমন একটা ভিড় জমেনি। এখানে এমন ভিড় হয়, মানে এই মার্কেটে ঢোকা খুবই কষ্টকর হয়ে যায়। তো এখন মাছ আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে মাছগুলো এখানে পৌঁছাচ্ছে, তো যার কারণে এখন পর্যন্ত অতটা ভিড় হয়নি। যেহেতু আমরা খুব সকাল সকাল আমরা চলে আসছি মাছগুলো সংগ্রহ করতে, এত মাছ নিতে পারবো না, কিছু মাছ আমরা বড় বড় বেশ বাসায় রান্নার জন্য নিব। মাছের বাজার শেষ করার পরে আমরা আবারও ফিরে আসলাম সবজির বাজারে। তো ওখান থেকে সবজি নেওয়ার পরে আমরা আরও কিছু সবজির বাগান, সবজির মার্কেট আপনাদের জন্য দেখাচ্ছি। এখানে আবারও দেখছি কিছু শালগম এবং শিম, মূলা, গাজর, আলু, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলি। এটাকে আমরা আমাদের ভাষায় কলি কলি বলি। কলিগুলো খুবই সুন্দর। এবং আপনারা দেখতে পাচ্ছেন শসা, যেটি স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং জলপাই দেখতে পাচ্ছেন আপনারা, অনেকগুলো জলপাই এখানে ইনি সংগ্রহ করেছেন। এবং হচ্ছে সেই লাউ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মাটির তলের আলু। এবং এই এই দোকানটা দেখুন, অনেক সুন্দর করে সাজানো আছে সবজিগুলো, বেশ সুন্দর সবজি দেখতে পাচ্ছেন, সবই টাটকা এবং সতেজ। বিভিন্ন রকমের শাক সংগ্রহ করেছেন ইনি। এবং মাটির তলের আলু দেখছি প্রায় প্রতিটি দোকানেই সংগ্রহ করা। আপনারা নিশ্চয়ই চিনবেন, এটি হচ্ছে সুপারি, এখনও কাঁচা সুপারি নামে আপনারা চিনবেন। এটা এখনও খোসা ছাড়ানো হয়নি, আপনারা সাধারণত পানের সাথে খেয়ে থাকেন এই যে এই সুপারিগুলো। এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন, যার কথা এখানে বলছিলাম, সেটা হচ্ছে পান। ইনি হচ্ছেন পানের দোকানতে নিয়ে বসছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি আনারসগুলো সংগ্রহ করা হয়েছে, অনেক রকমের আনারস। এই দোকানটা দেখুন, সবজি আরো সুন্দর করে সাজানো আছে, ফুলকপি পাশাপাশি।